half. Break any year. 4 and 2. তুমি কি আমার মুখটা চিন্তা করে ফাটাচ্ছ? আমার মুখটা চিন্তা করে ফাটাও তাহলে। আমরা কোথায় উঠেছি? বলো, ড্রাগন ট্রেনে উঠেছি। ড্রাগন ট্রেনে উঠেছি, অনেক ধাক্কা ধাক্কা করে উঠেছি ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মেলার অবস্থা, এই ট্রেন ছাড়লো। গুড মর্নিং, আজকে সকাল স্টার্টেড অ্যাজ ইউজুয়াল। আজকে তো স্কুল যায়নি, আজকে স্যাটারডে, আজকে স্কুল ছুটি আছে, তো ব্যাস ঘরে আছে, যথারীতি দুষ্টামি করে আছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। এই আমার রান্না হচ্ছে, এখন কিছু শোনা যাচ্ছে না, একদিকে চিকনি চলছে, একদিকে সিটি পড়ছে, একদিকে রান্না করছি। এই দেখে নাও, মাছের ঝোল বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বলে ফেলে, কিছু শোনা যাচ্ছে না এখানে। তোমরা কিছু আমার কথা শুনতে পাচ্ছি কিনা আমি জানি না। এখানে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে, এর মধ্যে আজকে শুধু মাছের ঝোলই বানাচ্ছি, কারণ কালকে মাংস বানিয়েছিলাম, সেটা খাওয়া হয়নি। আমরা মেলায় গেছিলাম, তো সেই মেলা থেকে এসে বাইরে থেকে আমরা চাউমিন টাউমিন খেয়ে এসেছি, ঘরে আসার পরে কিছু মাছ খাওয়া হয়নি। তো সেই ভাতও অলরেডি লেফট ওভার ছিল, কিন্তু করে নিয়েছি আলাদা, আর একটু ডাল বানিয়েছি। আর এইটাতে হচ্ছে রিহানের ভাত, ও আমাদের সঙ্গে মানে আমাদের ভাত খায় না, ওকে আপুর চলে ভাত দিতে হয়, কারণ ও আলাদা করে সেদ্ধ বাটি খাবে, সব কিছু খেতে পারে, বাইরে গিয়ে চাইনিজ জাপানিজ সব কিছু খাবে, বাট ও ঘরে খাওয়ার সময় প্রথমে যন্ত্রণা করে। আর এদিকে দেখো ওয়াশিং পরে আছে, যদি মাস চলে গেছে অনেকক্ষণ আগে সব কিছু পরে। এইখানে দেখো বেগুন ভেজে রেখেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করবো। এখানে আলু আর মাছ ভাজা আছে, এখানে বেগুনটা ভেজে রেখেছি, এখানে মশলা অলমোস্ট কষে গেছে, হয়ে গেছে। এখন একটু জল দিয়ে মশলাটাকে একটু ইয়ে করে নেবো, একটু গলি টলি নেবো, যাই হোক, তারপরে আলুগুলো দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো, লাস্টে বেগুনটা দেবো, দেখ হয়ে যাবে ফল। আর খালি আমাদের ভাত করা বাকি। এখন আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে, আজকে যেহেতু এই শনিবার রোববার রিহানের স্কুল টুল থাকে না, কিছু থাকে না, আর এই সব দিনগুলোতে আমি খুব ঘুমাই, আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি, তোমরা এই ঘুমাতে খুব ভালোবাসি বলবো। তো এই হলো ব্যাপার। তো আমি উঠেছি, মোটামুটি সব কিছু হয়ে গেছে, ততক্ষণে মানে সকালে উঠেছিলাম, তখন তাপসের অফিস ছিল, সকালে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে খেলে সব কিছু করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, রিহানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সাড়ে বারোটা থেকে এখানে লেগেছি। আবার একটু পরে চিমনির লোক আসবে, চিমনিটা আমাদের এখানে ফ্রি সার্ভিসিংয়ে আছে, আসলে এক বছরের মধ্যে দুটো ফ্রি সার্ভিসিং থাকে, তো ওই যে চিমনি চলছে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এই ওইখানে দেখতে পাচ্ছ চিমনিটা চলছে, ওটা ফ্রি সার্ভিসিং থাকে দুটো, তার মধ্যে একটা নিয়েছি আমরা, আর একটা হচ্ছে বাকি আছে, কারণ এই নভেম্বর পড়লেই আমাদের মানে ওয়ান ইয়ার হয়ে যাবে, তো তারপর ফ্রি সার্ভিসিং নষ্ট, গ্যারেজে কিছু থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, মডুলার কিচেনটা হলে তখন আমরা আবার সেটা সব কিছু এদিক ওদিক করতে হবে, সেটা কী করবো জানি না। তো এখন সেটা স্ট্যান্ড বানাতে হবে, স্ট্যান্ড বানাতে দেওয়া হয়েছে সবে, ওরা বানাতে আরও চার পাঁচ দিন লাগাবে, তো আমি ভাবছি ওটা আলাদা একটা ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তোমরা আশা করি অনেকেই হয়তো গেস করতে পারছ যে কী আনতে চলেছি, তো যাই হোক ওটাই, তো মানে আমার প্রচুর অনেক দিনের শখ ছিল, তো বলতে পারো আমি কিনেছি, এটাই বহুদিন ধরে ভাবছিলাম যে না নতুন বাড়িতে ওটা কিনতে হবে, গত বছরই কিনবো ভেবেছিলাম, হয়নি কেনা, যাই হোক ঠিক আছে এবছর। তো ওটা একটা ভালো দিনে উদ্বোধন করবো, যেদিন করবো মানে আমি যেদিন সেট আপ করবো, ফাইনালি লাগাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা একটা অন্য ব্লগে করবো, নাহলে এই ব্লগটা আমার বড়ো হয়ে যাবে। তো যাই হোক, কী কিনলাম, কেন কিন মানে কী কিনলাম, কী কালারের কিনলাম, কী কিনলাম সেরকম কিছু এখনো দিয়ে বলিনি, কারণ আমরা সত্যি কথা বলতে বাক্সটাকে খুলিনি, আর খুললে খুব মুশকিল যে আমাদের ছোট্ট বাবরটা আছে, ও নিয়ে চারিদিকে অলরেডি যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ওরা বাক্স বন্দিই থাক, তোমাদেরকে আমি দেখাবো সব কিছু, আগে স্ট্যান্ডটা আসুক দোকান থেকে, আনার পরে ওটাকে ঠিক করে এক জায়গায় মানে ওটাকে আগে ড্রিলিং টিলিং করে সেট করার ব্যাপার আছে, সমস্ত হোক, হওয়ার পরে দেখাবো। আমার পেছনের অবস্থা খুব খারাপ এখানে, কিন্তু এগুলো কিন্তু আমি পরিষ্কার করবো, যে আমি একটু করে রাখি, আমি করি, মাসি করে, দুজনে মিলেমিশেই করি, তো এই সমস্ত এগুলো থাকে কিচেনে, জানো ওগুলো একটু অ্যাভয়েড করো আর কি, রাখা রাখি ঠিকঠাক জায়গা পায় না, আমার না তাকের খুব প্রবলেম আছে, মানে কোনো স্ট্যান্ড তাক র্যাক এসব আমার কাছে একটু কমই আছে, আর বাচ্চা যারা তোমরা সব কিছু উঠিয়ে উঠিয়ে রাখতে হয় উপরের দিকে, যা তোমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তোমরা সেটা রিলেট করতে পারবে আশা করি। তো এই যাই হোক, আমি রান্নাটা বাকিটা কমপ্লিট করি, নাহলে এবার পুড়ে যাবে, বেগুনটা অল্প অল্প পোড়া পোড়া হয়ে গেছে, এই দেখো পোড়া দেবে, বুঝছো, কথা বলতে গিয়ে বেগুনটা অর্ধেক পুড়ে গেছে, যাই হোক ঠিক আছে। Thank you.
ধাক্কা ধাক্কা করে হচ্ছে কি পয়েন্ট টাইম না হ্যাঁ হ্যাঁ এই দেখো মেলার অবস্থা এই ট্রেন ছাড়লো টাটা এই ড্রাগন ট্রেন আমি না মোবাইলটা সরাই করে না যাই আমরা আবার এই রে ড্রাগন ট্রেন লাগা এই যে বাবা তুমি কিসে উঠেছো মোবাইলে চিন্তামগ্ন হয়ে আছে ভেতরে কিছু ওখানে করতে পারিনি এখানে জাস্ট এবার একটু বসলাম এখন মোটামুটি বাজে যাই না এবার কেন মেলাটা আপনি বন্ধ হয়ে গেল মানে অন্যান্য বার 11টা 12টা অব্দি চলে তো আমরা অনেক সময় 10টার পরে রওনা দিই ঘর থেকে যাই না কালার পরশু হয়তো ইয়ে হবে বুঝতে পারছি না অনেকক্ষণ ভিড় ঠেলাঠেলি করেছি কয়েকটা জিনিস কিনেছি কালকে আরও কিছু জিনিস কিনতে হবে মোটামুটি রিহানের গাড়ি ঘোড়া অনেক কিছু আছে এবার ব্যাট বল দিয়ে যেতে ভাঙতে না পারে মানে ভাঙলেও ব্যাট আর বলের উপর দিয়ে তাহলে ও গাড়ি এই যে দেখো গাড়িটা অলরেডি বেঁকা যেটাই দেখছি সেটাই ধরেই দিবে ওই দেখো আরেকজন ভেঙে দিয়েছে ওই দেখো গাড়ি